2020-এ মার্চ মাসে আইপিএল শুরু হওয়ার কথা থাকলেও এখন থেকে শুরু হয়ে গেছে আইপিএল নিয়ে নানা বিতর্ক, নানা কথা, নানা সমালোচনা। ঠিক তারই মাঝখান দিয়ে এবার ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন এটি টুইট করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও একবার ভাইরালের কারণ হয়ে দাঁড়ান। এমনকি তার পোস্টটি গতবারে চলে যাওয়া আইপিএলকে আবারও সামনে টেনে আনছে। তো আজকে আমি আপনাদেরকে জানাবো কি এমন পোস্ট করেছেন তিনি যার কারণে এখন বর্তমানে সমগ্র সোশ্যাল মিডিয়ায় তিনি ভাইরাল। মাকড় আউট, আপনি অথবা নানা প্রকার আউটের নাম শুনেছেন, রান আউট, স্ট্যাম্প আউট অথবা বোল্ট আউট, কিন্তু হয়তোবা আপনি এই আউটটার কথা নতুন জেনেছেন। কিন্তু হ্যাঁ, ক্রিকেটেও এই জাতীয় একটা আউট রয়েছে যাকে বলা হয় মাকড় আউট। তো কাকে বলে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি। 2019 সালের আইপিএলে রাজস্থান রয়্যালসের জস বাটলারকে মাকড় আউট করে সমালোচিত হয়েছিলেন ভারতীয় ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। 2020 সালের আইপিএলেও সুযোগ পেলে ফের একইভাবে আউট করবেন তিনি, এমনটি জানিয়ে পুরনো ঘটনাকে আবার তিনি টেনে আনেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কাকে বলে মাকড় আউট? নন স্ট্রাইকার প্রান্তে থাকা ব্যাটসম্যান বল ডেলিভারির মুহূর্তে ক্রিজ ছেড়ে এগিয়ে এলে বোলার তাকে বল করার পূর্বে যদি স্ট্যাম্প আউট করে ফেলে তবে তাকেই বলা হবে মাকড় আউট, যা অক্রিকেটীয় হিসেবে মনে করেন অনেকে। চেন্নাইয়ের অফ স্পিনার যদিও তা মনে করেন না একবারের জন্য। আইপিএল মরশুমে যদি কেউ ক্রিকেট ছেড়ে বেরিয়ে যান তবে তাকে এইভাবে আউট করতে দ্বিধাবোধ করবেন না বলে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। গত আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের অধিনায়ক ছিলেন অশ্বিন। বাটলারকে তার আউট করা নিয়ে হইচই পড়ে গিয়েছিল তৎকালীন সময়ে, কেননা তিনি বাটলারকে মাকড় আউট করেছিলেন অশ্বিন, যদিও ক্ষমা চাননি। পরের আইপিএলে তিনি খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে, আর নতুন জার্সিতেও আগের মনোভাব বজায় রাখছেন তিনি। টুইটারে এক প্রশ্নোত্তরে মাকড় আউটের ব্যাপারে সেটাই ফুটে উঠেছে। এক ক্রিকেট প্রেমী এই ব্যাপারে তাকে প্রশ্ন করেছিলেন। অশ্বিন সাফ জানিয়ে দেন যদি কেউ পিচ ছেড়ে বেরিয়ে থাকেন তবে তাকে এভাবে আউট করতে তিনি একবারের জন্য ভাববেন না। ওয়েল, তো আপনার কি মনে হয় অশ্বিনের এই মাকড় আউট ক্রিকেটে বৈধ না অবৈধ? আর কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না আপনি কখনও কাউকে মাকড় আউট করেছেন কিনা সেটা। ততক্ষণে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।